ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়া ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি মহাসচিব ইউসুফ বিন আহমদ আল ওথাইমিনের অভিনন্দন। নোটিশ দিয়ে আগামী 7 দিনের মধ্যে সড়ক মহাসড়কে অবৈধ পার্কিং দখল উচ্ছেদের ঘোষণা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পেলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রাজধানীর বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকা। নতুন চাল আসার পরও দাম বৃদ্ধির কারণ জানেন না খুচরা ও পাইকারি বিক্রেতারা। গৃহবধূ আফরোজা বেগম হত্যায় জড়িত স্বামী শাহজাহান মিয়া সহ 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। বুড়িগঙ্গা নদীর পরাশগঞ্জ এবং মিল ব্যারাক ঘাট থেকে অজ্ঞাত 2 যুবকের লাশ উদ্ধার, লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে। প্রচণ্ড ঠান্ডা ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় বিপর্যস্ত উত্তরের জেলাগুলো পঞ্চগড়ে চরম বিপাকে, ছিন্নমূল মানুষ। পুলিশের বিশেষ অভিযানে রংপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন এলাকা থেকে মামলার আসামি সহ 150 মানুষ আটক। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ আদায়ে আবারও জাতীয় দুর্যোগ ঘোষণার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। এতে গুরুত্ব দিতে গিয়ে দাভোস সম্মেলনে না গিয়ে সফর করলেন সীমান্ত এলাকা। বিপিএল হাই ভোল্টেজ ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্সের কাছে টসে হেরে লড়ছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। জয় নিয়ে পয়েন্ট টেবিলে এগুনোর প্রত্যাশা দু দলের।